আপনার চিন্তা ভাবনাটা কীভাবে আসলো? আমি ভেবেছি যে সত্য মানে গোবিন্দ, সেই জন্য গাছটা লাগিয়েছি, দিয়ে দেবো বলে, এবং সমস্ত লোককে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। আমার আজকে রান্না হয়েছে, এখানে 2000 লোকের আমদানি হয়েছে, সব ভক্ত এবং সবাই আমাকে সহযোগিতা করেছে, এবং আজকে রান্না হয়েছে বাসমিশালি তরকারি, খিচুড়ি, পায়াস, যাবতীয় কিছু সবার সেবার ব্যবস্থা হয়েছে এবং সবাই সেবা করবে। এটা একটা আমাদের আনন্দযোগ্য অনুষ্ঠান, সবাই মিলে আমরা করছি, আমি খুব আনন্দিত। এই গাছ দুটো আপনি নিজে হাতে লাগিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমি গাছ দুটো আমি নিজে হাতে লাগিয়েছি এবং বয়স 12 বছর হয়েছে। আপনার নাম? আমার নাম সমর মণ্ডল, স্থান স্টিমার ঘাট, শান্তিপুর নদী। আমরা এই বটগাছের বিয়েতে আমরা বিশাল আনন্দিত, বিশাল আনন্দ করছি। আমাদের বয়সের বউ মেয়েরা আমরা এই বিয়ে কোনোদিন দেখিনি, শুনেছি 75 বছর আগে নাকি আমাদের এই গিরিধারী মাগোসাই এই সামনে আর একটা বটগাছ আছে বিয়ে দিয়েছিল, সেটা আমরা চোখে দেখিনি। এবার আমরা চোখে দেখে খুব আনন্দিত করছি, বাজনা নিয়ে জল মেনে আসলাম। মহিলারা অনেকে মানে আমরা এটাতে খুবই আনন্দ, বিয়েতে তো এমনি আনন্দ করি, তার থেকেও আমরা এটা আনন্দ করছি। আর এই আনন্দের মূলে হচ্ছে সমর মণ্ডল, ওনাকে আমরা প্রচণ্ড ধন্যবাদ দিচ্ছি। এবার এখানে প্রায় 2500 লোকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আমার নাম রীনা মহলদার, আমি স্টিমারঘাটের বাসিন্দা। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।